নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি কচু পুঁই শাক রুই মাছের হালকা ঝোল কচুগুলো কেটে নেব কাটা হয়ে গেছে একটা নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম পুঁইশাক কচুর মুখী একসঙ্গে একটা প্লেটে নিলাম কিছুটা মাছ নিলাম হাত চামচ লবণ দিলাম হাত চামচ হলুদ দিলাম হাত চামচ মতন ঘালের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম পাঁচ ভাজার তেলের ওপরে কচুরমুখিগুলো ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে কচুরমুখীটা ভেজে নেব কচুরমুখী ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়ানোর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা লং তিনটে শুকনো লঙ্কা হাত চামচ জিরে হালকা আঁচে জিরেটা ভেজে নেব এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব কেটে রাখা পুঁশাক দিয়ে দিলাম সাদ মতো লবণ দিয়ে দিলাম পুঁই শাকটা দিয়ে ভালো করে কষে নেব হাত চামচ হলুদ গুঁড়ো দিলাম চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ মাটা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে কষতে থাকবো পঁই শাকটা কষা হয়ে গেছে কচুর মুখিগুলো দিয়ে দেবুলো কচুর মুখিগুলো দেওয়া হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরে মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব আপনারা চাইলে কচুরমুখী ফুঁসা কালু মাছ দিয়ে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে সবজিটা নেড়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন